হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্ত। আর আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি হুগলি জেলার অন্তর্গত বলাগড় থানার একটা সিএসসি ব্রিজ। তো সেই ব্রিজে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই, তো সেই ব্রিজটা আমাদের উঠতে হবে সম্পূর্ণ বাঁশের খুঁটি দিয়ে। তো আমি খুব রিস্ক নিয়ে ভিডিওটা করতে চলেছি। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার পর সবথেকে আগে তোমাদের কাছে নোটিফিকেশন দেয়। তো চলো যাওয়া যাক আজকের ভিডিওতে। তো ফাইনালি ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি সেই বলাগড় সিএসসি ব্রিজের উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তায় আছি। দেখুন গাইজ, ওয়েদারটা দেখুন কত সুন্দর, মেঘ ধরেছে আকাশে এবং রাস্তাটা দেখুন কত সুন্দরভাবে লাগছে, মনে হচ্ছে যেন আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন গাইজ আকাশটা দেখুন কত সুন্দরভাবে লাগছে, বুঝতে পাচ্ছেন আপনারা? কিরম লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবথেকে আগে নোটিফিকেশন যায়। তো চলুন যাওয়া যাক সিএসসির উদ্দেশ্যে। তো আমি আপনাদেরকে সিএসসির উদ্দেশ্যে আরও অনেক কিছুই জানাবো আজকে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। তো গাইজ দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখুন রাস্তাগুলো ভিজে আছে। তো আমরা বৃষ্টিতে ভিজে গেছি, তার সত্ত্বেও আমরা যাচ্ছি আজকে ব্লগ করতে, ব্লগের উদ্দেশ্যে যাচ্ছি সিএসসির বিরুদ্ধে। দেখুন আবার রোদ উঠে গেছে এর মধ্যে, মানে কখনো বৃষ্টি আসছে কখনো জল, মানে রোদ উঠছে। গাইজ ওয়েদারটা দেখুন কত সুন্দরভাবে লাগছে, এই জায়গাটা দেখুন, প্রকৃতিটা দেখুন, এখানকার কত সুন্দর খোলামেলা জায়গা আপনারা দেখুন। গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আপনারা, চারিদিকে নারকেল গাছ আছে, বাঁশ গাছ আছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গাইজ দেখুন আপনারা ওয়েদারটা দেখুন কত রোদ উঠেছে। আমরা চলে এসেছি জিরাটে, জিরাটের এখন আমরা আসাম রোডে আছি। তো যারা যারা জিরাটকে ভালোবাসেন তারা তারা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের জিরাট কেমন লাগে। তো আমরা এখন আছি বলাগড়ের, বলাগড় থানার অন্তর্গত জিরা স্টেশনের পাশে আসাম রোড আছে, সেই আসাম রোডে। তো গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি দুর্গাপুজোর প্যান্ডেল এখানে শুরু হয়ে গেছে। আর কিছুদিন, যদিও কিছুদিন বাকি আছে দুর্গাপুজোর, তার এখন থেকেই প্যান্ডেল শুরু হয়ে গেছে। যদিও কলকাতায় মানে রথের সময় আগে, রথের আগে থেকেই পুজো শুরু, মানে প্যান্ডেল শুরু হয়ে যায়। তো জিরাটে কিছুদিন আগে থেকেই প্যান্ডেল শুরু হয়েছে অলরেডি। তো এখন আমরা হাই রোডে আছি, আর সামনে একটু টার্নিং আছে, একটু বৈঠক, সেই একটু বৈঠকে টার্নিং নিয়ে আমরা বেঁকে যাবো সিএসসির উদ্দেশ্যে। তো এই একটু বৈঠক নিয়ে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবো অবশ্যই একটু বৈঠকে কীরকম কী খাওয়ার দাওয়ার পাওয়া যায় না যায়, অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবেন, কেমন লাগবে সেটাও অবশ্যই জানাবেন। তো ফ্রেন্ডস এই যে সামনেই দেখতে পাচ্ছেন একটু বৈঠক, তো এই একটু বৈঠকের ভিডিও পরের ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো এই একটু বৈঠকের উদ্দেশ্যে কিছু। তো যেহেতু আমরা আজকে সিএসসির উদ্দেশ্যে রওনা হয়েছি, তো সেহেতু আমরা সিএসসিতে যাব। তো চলুন, সিএসসি হচ্ছে বলাগড় থানার অন্তর্গত একটা ব্রিজ আছে, একটা ছোট দ্বীপ আছে, সেইখানে একটা ব্রিজ তৈরি হচ্ছিলো, সেই ব্রিজটা একটা ছোট দ্বীপের মাঝে 1995 থেকে 1996 সালে এই দ্বীপ, মানে ব্রিজটা তৈরি হতে লেগেছিলো। 4 বছর মতো কাজ হয়েছিল 2000 সাল পর্যন্ত, তারপর বন্যার পরে পুরো টোটালি একটা প্ল্যান্ট হওয়ার কথা ছিল যেখানে, সেই কারণে ব্রিজটা বন্ধ হয়ে যায় এখন, যেহেতু প্ল্যান্টটা আর হয়নি কোনো প্রবলেমের জন্য। তো যেখানে প্ল্যান্টটা হচ্ছিলো সেই প্ল্যান্টের জায়গাটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রায় চলেই এসেছি আমরা সিএসসির কাছে। তো ফাইনালি গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। তো গাইজ দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা দেখো কত সুন্দর, চারিদিকে ক্ষেত, পাটের ভুঁই আছে এবং আকাশের ওয়েদারটা দেখো গাইজ কত সুন্দর, তোমরা দেখো ভিডিওতে। তো ফাইনালি ফ্রেন্ডস আমরা চলে এসেছি সেই হুগলি সিএসসি ব্রিজের কাছে। তো আমি এখন তোমাদেরকে ব্রিজটাকে দেখাবো, তো তোমরা ব্রিজটা দেখতে থাকো, দেখো কত সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডটা খালি দেখো,
তো এখানে অনেকেই আছে, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, টুইটার বলো, সবাই এখানে ভিডিও শ্যুট করতে আসে। তো আমি আজকে ফার্স্ট এলাম এইখানে। তো তোমাদেরকে বলেছিলাম যে বাঁশের ব্রিজ, এই সেই বাঁশের ব্রিজ, পিছনটা দেখতে পাচ্ছ, এই যে সেই বাঁশের ব্রিজ দিয়ে আমাদের উঠতে হবে। যদিও এটা পাশে গঙ্গা নদী আছে, এটা তার শাখা গেছে এখান দিয়ে। তো এই ব্রিজটা চলো উঠে দেখা যাক কেমন হয়। তো চলো ব্রিজটা উঠতে থাকি এবং তোমাদেরকে দেখাচ্ছি এরপরে। তো এই ব্রিজটায় উঠতে গেলে আমাদেরকে বাঁশের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ কতটা উঁচু, তোমরা খালি দেখো কতটা উঁচু, তোমরা দেখো এই বাঁশগুলো কতদিনের পুরনো তার ঠিক নেই। অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করতে চলেছি গাইস তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানে অবশ্যই ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবথেকে আগে নোটিফিকেশান। গাইস দেখতে পাচ্ছ কতটা উঁচুতে আমি অলরেডি উঠে গেছি গাইস, দেখো তোমরা। তো ফাইনালি গাইস আমরা উঠে পড়েছি সেই ব্রিজের উপরে। গাইস ভিউটা দেখো কত সুন্দর, ভিউটা খালি তোমরা দেখো, চারি সাইডে ভিউটা কত সুন্দর লাগছে তোমরা খালি দেখো। প্রায় অনেকটাই উঁচু এখানটা। এই যে হচ্ছে সেই গঙ্গার নদীর শাখাটা তোমরা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ব্রিজটা। ব্রিজটা হতে হতে অর্ধেকটা হয়ে অর্ধেকটা পুরো অসম্পূর্ণই থেকে গেছে, প্ল্যানটা যেহেতু হয়নি সেহেতু। গাইস তোমরা নিচেটা দেখো কত সুন্দর লাগছে, চারি সাইডে ব্যাকগ্রাউন্ডটা খালি দেখো। ওই যে একটা ছোটো ভাই আসছে, ও উঠবে আমার, মানে আমার পেছনে পেছনে ও উঠবে, যদিও আমি আগে উঠে পড়েছি। গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে খালি দেখো, দেখতে পাচ্ছ ও উঠছে বাঁশের সিঁড়ি বেয়ে, কতটা নিচু বুঝতে পাচ্ছ। গাইস তোমরা দেখো ভিউটা আকাশের, ঘড়িতে এখন 4:05 বাজে, মনে হয় জোয়ার এসছে তার জন্যই জলটা এতটা উঁচুতে উঠে আছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ চারি সাইডে ভিউটা কত সুন্দর লাগছে। অনেকে এখানে আসে ভিডিও রিলস, ফেসবুক বলো, টুইটার বলো, ইনস্টাগ্রাম বলো, এখানে অনেক রিলস বাকারা বানাতে আসে। যদিও আজকে মানে কখনো জল আসছে কখনো রোদ উঠছে তার জন্য কেউ আসেনি, কো এখন অবশ্যই ফাঁকা আছে। তো গাইস কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ, যদিও এখন রোদ উঠে আছে। তো গাইস আমি তোমাদেরকে বলবো যদি তোমরা এখানে আসো, এখানে 6টার পর কেউ যেন থাকবে না, কারণ জায়গাটা ভালো নয়। আমাদের নিচে আসার সময় একটা দাদা বললো যে তোমরা বেশি সন্ধে করবে না, এখানে থাকবে না কো, তো জানি না কেন বলেছে। তো গাইস দেখতে পাচ্ছ নৌকাগুলো দেখতে পাচ্ছ, এই নৌকাগুলো নিয়ে মানে জেলেরা মাছ ধরতে যায় গঙ্গাতে। তো গাইস নৌকাগুলো দেখো কত সুন্দর লাগছে, ছোট ছোট নৌকা, যদি আমরা উঁচুতে আছি বলে ছোট লাগছে, এগুলো আদৌ ছোট না, এগুলো অনেকটাই বড়। তো গাইস ভিউটা দেখো কত সুন্দর লাগছে তোমরা। তো চলো ফ্রেন্ডস আমি দেখাচ্ছি আরও এদিকে কত বন জঙ্গল হয়ে আছে ব্রিজের এপারটা, তোমরা খালি দেখো দেখো কত বন জঙ্গল হয়ে আছে। সরু একটা রাস্তা নেমে গেছে এদিকে, রোদটা পড়ছে, কত সুন্দর গাছগুলো লাগছে তুমি দেখো। যারা যারা ছবি তুলতে আসবে এখানে এসো, আশা করছি ছবি বিশাল উঠবে। তো চলো নিচের দিকে যাওয়া যাক, দেখি নিচের দিকে কি আছে। যদি আমরা 5টার আগে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, অলরেডি 4:15 হয়ে গেছে। তো কত নিচু তোমরা দেখো, কত সুন্দর লাগছে তোমরা দেখো গাইস। প্রজাপতিটা দেখো গাইস কত সুন্দর উঠছে। তো ফ্রেন্ডস দেখো শুধুই গাছ, এখানে শুধুই বন জঙ্গল। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তোমরা খালি দেখো, কত সুন্দর লাগছে তোমরা খালি দেখো।
গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এগুলো হচ্ছে শুধুই গঙ্গার বালি। দেখো শুধুই গঙ্গার বালি, দেখো এদিকে শুধুই বন জঙ্গল, শুধুই বন জঙ্গল, ওদিকে যাবো না আমরা। তো গাইস দেখো সরু একটা রাস্তা, চারি সাইডে গাছ, মনে হচ্ছে যেন আমরা পুরো জঙ্গল মহলে ঢুকে গেছি। তো গাইস সামনে আমি তোমাদেরকে বলেছিলাম না যে একটা প্ল্যান তৈরি হচ্ছে, তো আমি এখানে এখনই সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই প্ল্যান্টের সামনে। এই যে দেখতে পাচ্ছ সামনে ফাঁকা মাঠ আছে, তোমরা দেখতে পাচ্ছ তো ফাঁকা মাঠটা, এই যে গরু বাঁধা আছে না এর পাশে দেখো পুরো ফাঁকা মাঠটা, এখানটায় প্ল্যানটা তৈরি হচ্ছিল, যদিও কাজে মানে কোনো কারণের জন্য প্ল্যানটা বন্ধ হয়ে গেছে, তার জন্য এই যে প্ল্যানটা তোমরা দেখতে পাচ্ছ পুরো, এই যে পুরো প্ল্যানটা, এই যে পুরো প্ল্যানটা তোমরা দেখতে পাচ্ছ, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা পুরো এখানটা প্ল্যান হওয়ার কথা ছিল, তো কোনো কারণের জন্য যেহেতু এটা দ্বীপের মাঝে হচ্ছিলো সেহেতু কোনো প্রবলেমের জন্য এর প্ল্যানটা বন্ধ হয়ে গেছে। তো ফাইনালি গাইস চলো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, তো আমরা উপর দিকে যাই, উপর দিকে গিয়ে কিছু ছবি তুলব এবং একটু বসবো, একটু যা হাওয়া দিচ্ছে এখানে খুব ভালো লাগছে গ্রাম্য পরিবেশের মধ্যে, তো তারপরে আমরা বাড়ি চলে যাব। তো গাইস ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি ফ্রেন্ডস আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো শেষবারের মতো তোমরা ভিউটা একবার দেখে নাও কত সুন্দর লাগছে। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার পর সবথেকে আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো ফাইনালি আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ফাইনালি টাটা বাই।